তুষার ঝড়ের জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ড এরই মধ্যে এগারো অভিযাত্রী দেহ উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা সম্প্রতি লাল খাগা পাসে ট্রেক করতে গিয়ে সতেরো জনের একটি দল অভিযাত্রী ছাড়াও সেই দলে ছিলেন স্থানীয় গাইড এবং মোট বাহক তুষার ধসের কারণে গত আঠারোই অক্টোবর পথ হারান তারা এস পেয়ে বিশে অক্টোবর ওই এলাকায় তল্লাশি শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সেই দলের এগারো জনের দেহ লামখাগা পাস থেকে উদ্ধার করা হয় ফুট উচ্চতায় হাজার এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা লামখাগা পাস উত্তরাখণ্ডের অন্যতম দুর্গম এলাকা এই পাস পেরিয়ে উত্তরাখণ্ডের হারসিল জেলা থেকে চলে যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় সেখানেই ট্রেক করতে গিয়ে সতেরো জনের দলটি